40 মার্কের নয় সেটা 80 মার্কের পরীক্ষা হবে এবং 5 এবং 8 মার্কের পরীক্ষা হবে। 80 মার্কের যদি পরীক্ষা হয় আমাদের কোনো আপত্তি নেই, ছাত্রদের কোনো আপত্তি নেই। ছাত্রদের শুধু এটা একটাই আপত্তি আছে যে এই সময়ের মধ্যে এই 80 মার্কের পরীক্ষা তারা দিতে পারবে না। সেই 80 মার্কের পরীক্ষা দেওয়ার জন্য অন্ততপক্ষে 1.5 থেকে 2 মাস সময় দেওয়া উচিত ছাত্রছাত্রী, নতুবা ছাত্রছাত্রীরা সেই পরীক্ষা মানে কিছুই পারবে না, ফেল করবে। এটাকে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী চাইছেন যে আমাদের রাজ্যের যে ছাত্রছাত্রীরা কি ফেল করুক, যেটা আমরা বিগত দিনে দেখেছিলাম কোভিড-19 সময় যে জায়গায় সারা দেশে ওয়ার্ক প্রমোট করে দেওয়া হয়েছিল সকল ছাত্রছাত্রীদের, সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তর কি করলো, শিক্ষামন্ত্রী কি করলেন, অর্ধেককে 50% পাস করে 50%কে ফেল করে দিয়েছিলেন। আমরা NSOI সারা রাজ্য জুড়ে রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম ছাত্রছাত্রী ভাই বোনদের নিয়ে, যার কারণে ত্রিপুরা রাজ্য শিক্ষা দপ্তর বাধ্য হয়ে আমাদের শিক্ষামন্ত্রী পুনরায় তাদেরকে অল প্রমোট করে দেওয়ার করে দিয়েছিলেন। এই যে একটা উনি যেমনি পলাপ বলছেন, একবার বলছেন যে 40 মার্কের পরীক্ষা, একবার বলছেন যে 80 মার্কের পরীক্ষা, এটা তো ছাত্রছাত্রীদের জীবন নিয়ে খেলা করছেন উনি। ছাত্রছাত্রীদের জীবন নিয়ে খেলা করার জন্য তিনি শিক্ষামন্ত্রী বসেননি, তিনি প্রথম যে ঘোষণা করেছিলেন 40 মার্কের, সেই ঘোষণা কি কারণে করেছিলেন, কি ভেবে চিন্তে করেছিলেন? বর্তমানে যে তিনি 40 মার্কে 80 মার্কের পরীক্ষা করার কথা বলছেন, সেটা কি চিন্তা করে তিনি করছেন, সেটা আমরা এই রাজ্যের ছাত্রছাত্রী ভাই বোনরা জানতে চাই। তাই এখানে আমরা রাস্তা আন্দোলন করেছিলাম, ডিও এসেছিলেন শিক্ষা দপ্তর থেকে, অনেক ওনাদের অফিসাররা এসেছিলেন, ওনাদেরকে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি, মেমোরেন্ডামে আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি যে প্রথম যে 40 মার্কের পরীক্ষা হওয়ার কথা ছিল সেই 40 মার্কের মধ্যে পরীক্ষা হবে, আর যদি 40 মার্কের মধ্যে পরীক্ষা না হয় আর 80 মার্কের মধ্যে পরীক্ষা হয় তাহলে আমাদের ছাত্রছাত্রীদেরকে অনেক সময় দিতে হবে, 1.5 মাসের মধ্যে আমাদের সময় দিতে হবে, না হলে আমাদের প্রিপারেশন কিভাবে করবো, আর যদি প্রিপারেশন না করি পরীক্ষা দিয়েও আমাদের লাভ নিয়ে আমরা পাস করতে পারবো না। আলটিমেটলি শিক্ষা দপ্তর কি এটাই চাচ্ছে যে রাজ্যে ছাত্রছাত্রীরা শিক্ষিত না হোক, বেকার থেকে যাও, যদি বেকার থাকে তাহলে ওনারা কোনো চাকরি ডিমান্ড করতে পারবে না, বর্তমান রাজ্য সরকার কি এটাই চাচ্ছে? এটা যদি চেয়ে থাকে রাজ্য সরকার এটা বিশাল বড় ভুল করছে। ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, এডুকেটেড হবে, যখন ভারতবর্ষে ছাত্র ছেলেমেয়েরা পড়াশোনা করবে, শিক্ষিত হবে, তখনই এই বিজেপি সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলতে পারবে। তারা চাইছে যে ছাত্রছাত্রীরা মূর্খ থাকুক, আর যদি মূর্খ থাকে তাহলে বিজেপিকে কেউ প্রশ্ন করতে পারবে না, এটাই কি চাচ্ছে? যদি এইভাবে চেয়ে থাকে তাহলে সেটা ভুল ভাবছে। আমরা NSOI ছাত্রছাত্রীদের পাশে সর্বদাই ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো, এটুকু আমরা বলতে